জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথীর তূর্ণ ওরফে রুদ্রজিৎ মুখোপাধ্যায় আপাতত মৈনাক ভূমিকার আগামী ছবি মিনির রণক খবরটা ছড়াতেই নড়ে চড়ে বসেছেন চিলিপাড়া টলিউড ছোট পদ্মার মা দুর্গা পটল কুমার গানওয়ালা সাত ভাই চম্পা বিজয়িনীর জনপ্রিয় অভিনেতা বড়পদায় পা রাখতে চলেছেন তার বিপরীতে মিমি চক্রবর্তী বৃহস্পতিবার শুরু হয়েছে ছবির শুটিং এই ছবির মাধ্যমে বড়পদায় ডেবিউট করতে চলেছেন রুদ্রজিৎ সোশ্যাল মিডিয়ায় মিনির চিত্রনাট্য নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি প্রথমবার বড়পদায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত রুদ্রজিৎ কেমন তার অভিজ্ঞতা সে সম্পর্কে সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন বড়পদায় প্রথম শট দেওয়ার আগে বেশি কিছু চিন্তা ভাবনা করেননি তিনি নার্ভাস হয়ে যাওয়ার ভয়ে তাই নাকি শট দেওয়ার আগে ফোনে ক্যান্ডি ক্রাশ খেলেছিলেন প্রথম দিন ফ্লোরে পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে তার আলাপের অভিজ্ঞতা দারুণ বলে জানিয়েছেন প্রথম দিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে বলেছেন অভিনেতা মিনি ছবিতে রুদ্রজিতের চরিত্রের নাম রণক অভিনেতার কথায় মিমি একজন অভিনেত্রী তাই প্রথম দিন মিমির সঙ্গে ছবি শুট দিতে তার কোনো সমস্যা হয়নি ছবির গল্পটা ছোট্ট একটা বাচ্চাকে ঘিরে তার নামই মিনি তবে বাবাকে খুব মিস করছেন এদিন তিনি রুদ্রজিৎ জানিয়েছেন তার বাবার খুব শখ ছিল তাকে বড়পদায় দেখবে সেই স্বপ্নটা পূরণ হলো কিন্তু বাবা দেখতে পেলেন না বাবা জেঠু সবাই আমাদের ছেড়ে চলে গেলেন অভিনেতার সাফল্যে তার স্ত্রী তথা অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী এবং মা খুব খুশি হয়েছে বলে জানিয়েছেন তাহলে দর্শক অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে এবার দেখা যাবে বড়পদায় জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিপরীতে এই খুশির খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানাবেন